বিশ্বদের মাছ দিয়ে ভাত খাচ্ছে, মাফিয়ার প্লেটে বিশ্বদের মাছ আর জনগণের প্লেটে কাঁচা মরিচার পেঁয়াজ। এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। এক সাপ্তাহিক নেতা যদি 2000 কোটি টাকা পাচার করতে পারে, তাদের আব্বাম্মাদের কি অবস্থা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। এক সাপ্তাহিক নেতা 2000 কোটি টাকা পাচার করেছে, ওদের বাপদের কি অবস্থা প্রশ্ন করছি। সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, বলে ভাই বুকে পাথর চাপা দিয়ে রেখেছি, পিলখানার হত্যায় বুকে পাথর চাপা দিয়ে রেখেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরা ঢুকতে পারলে কমপক্ষে 10 জন সেনা অফিসারকে বাঁচাতে পারতাম। তারা বলে বুকে পাথর দিয়ে রেখে এসেছি, তারা বলে একজন নির্দোষ নিরপরাধ অসহায় মানুষকে বাঁচানোর জন্য 10 জন খুনিকে হত্যা করা জায়েজ। সিরিয়ার ভিতরে যে দিনে যারা সেনা কর্মকর্তাদেরকে খুন করছিল, তাদের প্রত্যেককে গুলি করে হত্যা করা জায়েজ ছিল ওই দিন, কিন্তু শেখ হাসিনা ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দেয়নি? কারণ ওরা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল। এই জয় বাংলা স্লোগান শুনে এদের মাথা গরম হয়ে গেছে, এদেরকে কেমনে অভিযান চালাবে, ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা। আমি বিরোধী দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে বলতে চাচ্ছি, এই হত্যাকাণ্ড কেন ঘটেছে হিসাব করতে হবে। আমাদের প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে কিনা, যদি থাকে মনে রাখবেন 14 বছর ক্ষমতার বাইরে আছেন, আরো 14 বছর থাকবেন দরকার হলে, তারপরেও ভারতকে শ্রদ্ধা দিয়ে ক্ষমতায় যাবেন না, আরো 14 বছর ক্ষমতার বাইরে থাকবেন। যেই ভারত সীমান্ত হত্যা করে, যেই ভারত আমাদেরকে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করে, যারা আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসন চালায়, তাদের পায়ে সালাম করে আমরা ক্ষমতায় যাব না। এই বাংলাদেশে যারা রাজনীতি করবে, এই আগ্রাসনের বিরুদ্ধে রাজনীতি করতে হবে। আগ্রাসনকে সালাম করে কেউ রাজনীতিতে জিততে পারবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে খেলা, সীমান্তে আমাদের মানুষের লাশ ফাটে, সীমান্তে আমাদের মানুষ মরে, আমাদের বাণিজ্যিক আগ্রাসন করে আর তারা বন্ধুত্ব মারায়। এই আদানি, আদানি কে? নবীর বিশ্বস্ত বন্ধু আদানি। সেই আদানিকে বাংলাদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের কষ্টের টাকা শেখ হাসিনা দিয়ে দিয়েছে। আদানির লস হলে বাংলাদেশের লস গুনতে হবে, কিন্তু আদানির লাভ হলে বাংলাদেশকে লাভ দিতে দেওয়া যাবে না। এই রকম ভয়ঙ্কর চুক্তি এই মাফিয়া রানি করেছে। আমরা যখন কথা বলছি জনাধিকার পরিষদ, জায়গায় জায়গায় হামলার শিকার হচ্ছে, মাদক দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। আরে জনাধিকার পরিষদ মাদক নিয়ন্ত্রণ করে না, মাদক খায় না, মাদক ছোঁয় না, তোমরা যারা বাংলাদেশে রাজনীতি করো, রাস্তার চিপায় চেপায় অনুকে গুলিতে তোমাদের ইন্ধন ছাড়া মাদকের একটা টোকাও লড়ে না। আর সেই গণঅধিকার পরিষদকে পুলিশ বাহিনীকে বলি, এ মাদক মাদক খেলা বন্ধ করে, সারা বাংলাদেশ যায়, আপনারা মাদক দিয়ে মানুষকে গ্রেপ্তার করে আটক বাণিজ্য করেন, মানুষের জীবন জাহান্নাম করে আপনারা ঈদের দিন পালন করেন, কত টাকা আপনাদের দরকার সাধারণ নাগরিকদেরকে মাদক দিয়ে ফাঁসে দিচ্ছেন। ওই মেশিনের নাম বলছে যে এই ছেলে মাদক ছেড়ে নেয়, দিন ছেড়ে যায়, এবং তাদেরকে সাক্ষী বানিয়েছে, তত বড় নির্লজ্জতা। সেই সাক্ষীরা বলেছে, আমরা কেন সাক্ষী হয়েছে আমরা জানি না, পুলিশ আমাদেরকে না বলে আমাদেরকে সাক্ষী বানিয়েছে, আমি নিজে গিয়ে সেখানে শুনেছি। তাহলে যেই পুলিশ বানিয়েছে, যেই পুলিশ মাদককে ফাঁসালো, খোদার কসম, তুমি পুলিশের এ আয়ো, তুমি মামলার আয়ো, তুমি কত বড়